লাস ভেগাস কেন পাপের শহর? কয়েকদিন আগে বিডি ট্রাভেলার্স চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও নিয়ে অনেকেই আমার কাছে এই প্রশ্নটি করেছেন, কারণ ভিডিওর কভার ফটোতে লেখা ছিল পাপের শহরে যাত্রা, তার পাশে লাস ভেগাসের একটি আইকনিক সাইনবোর্ড। কয়েকজন বন্ধু আবার কমেন্ট করেছেন, বেশি বেশি ভিউ পাওয়ার জন্য এরকম শিরোনাম দিয়েছে। আসলে কি তাই? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জিয়াউল হক ফ্রম bdtravelers.com। এখন আমরা আছি বিশ্বখ্যাত প্রমোদ নগরী এবং সিন সিটি লাস ভেগাসে। আজকের ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে লাস ভেগাস শহরটা ঘুরে দেখাবো, আর যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিরান মরুভূমিতে কীভাবে শহরটি গড়ে উঠেছে সেই গল্পটিও সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের প্রশ্নের উত্তর মিলে যাবে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে একটি আজব রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, যেখানে ডাক্তার এবং নার্সরা খাবার পরিবেশন করেন। সো পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। লাস ভেগাসে আমরা যে হোটেলে উঠেছি তার নাম প্ল্যানেট হলিউড। হোটেলে চেক ইন থেকে শুরু করে লবি, ক্যাসিনো এবং আমাদের রুমটি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এই শহরের বেশিরভাগ হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো থাকে। ক্যাসিনোর মাঝখান দিয়ে লবি, রিসেপশন বা রুমে যাওয়ার রাস্তা, তাই এর ভেতর দিয়ে যাওয়ার সময় অনেকেই পথ হারিয়ে ফেলেন। ক্যাসিনোর হলগুলোতে থাকে নিভু নিভু আলো, চলে ধুমধাড়াক্কা গান, সুন্দরী নারীরা জোয়ার বোর্ডে ব্যস্ত থাকে জুয়ারিদের নিয়ে। এটা লাস ভেগাসের একটি সাধারণ চিত্র। ক্যাসিনোগুলোতে কোনো ঘড়ি থাকে না, বাইরের আলোও প্রবেশ করতে পারে না ভিতরে। এর একটাই কারণ, জুয়ার টেবিল কিংবা স্লট মেশিনে বসে যেন দিন রাতের হিসাব না থাকে। কি নিষ্ঠুর মায়াবী ছলনায় মানুষকে নিঃস্ব করার সুনিপুণ আয়োজন। শুধু নিঃস্ব করার কথা বললে অবশ্য ভুল হবে, কারণ ভেগাসে জুয়া খেলে অনেকেই ভাগ্য ফিরিয়েছেন। তাদের একজন হচ্ছেন বিখ্যাত কুরিয়ার সার্ভিস ফেডএক্সের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক স্মিথ। একসময় প্রায় ডুবতে বসা ফেডএক্স কোম্পানিকে তিনি বাঁচিয়েছিলেন এখানে জুয়া খেলে। ফ্রেডরিক তার কোম্পানির সর্বশেষ $5,000 নিয়ে লাস ভেগাসে এসেছিলেন। সেগুলো নিয়ে তিনি জুয়া খেলে রাতারাতি $27,000 জিতে যান। সেখান থেকে $24,000 কোম্পানির বকেয়া জ্বালানি বিল দিয়ে ব্যবসা চালু রাখতে সক্ষম হয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক উন্নতির পেছনেও রয়েছে লাস ভেগাসের অবদান। এবার চলুন ইতিহাসের পাতা থেকে একবার ঘুরে আসি, তাহলে বুঝতে পারবেন নেভাডার জনমানবহীন মরুভূমিতে কীভাবে গড়ে উঠেছে আজকের মোহনীয় এই শহর। অ্যান্টোনিও আরমিজো নামে এক স্প্যানিশ পর্যটক তার দলবল নিয়ে এই পথে যাচ্ছিলেন লস এঞ্জেলসের দিকে। তিনি মূলত ব্যবসায়ী ছিলেন। লস এঞ্জেলসে ব্যবসায়িক রাস্তা খোঁজাই ছিল তার উদ্দেশ্য। যাওয়ার পথে বিশ্রামের জন্য তারা এখানে ক্যাম্প স্থাপন করেন। নেভাডা মরু অঞ্চল হলেও ক্যাম্পের জায়গাটি ছিল বড় বড় ঘাসে ঢাকা, তাই অ্যান্টোনিওর দলের একজন জায়গাটির নাম দেন লাস ভেগাস, স্প্যানিশ ভাষায় যার অর্থ ঘাসে ঢাকা স্থান। সেটা ছিল 1829 সাল। এরপর কেটে গেছে বহু বছর। কালক্রমে আশেপাশের অঞ্চল থেকে কিছু লোকজন লাস ভেগাসে এসে বসবাস করতে শুরু করে। লোকজন বেড়ে যাওয়ায় জলবিদ্যুৎ তৈরির জন্য কলারাডো নদীর উপর বাঁধ নির্মাণ শুরু হয় 1931 সালে, যে বাঁধের নাম হোভার ড্যাম। এই হোভার ড্যামের নির্মাণকে কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে আজকের বিশ্বখ্যাত প্রমোদ নগরী লাস ভেগাস। কিন্তু কীভাবে হোভার ড্যামে কাজের সন্ধানে সে সময় প্রচুর মানুষ ভেগাসে আসতে শুরু করে, যাদের বেশিরভাগই ছিল কম বয়সী যুবক। সারাদিনের কাজ সেরে তারা সন্ধ্যায় আনন্দ ফুর্তির জায়গা খুঁজত।
ঠিক এই সুযোগটাকে কাজে লাগায় সে সময়ের নিউইয়র্ক এবং শিকাগো ভিত্তিক মাফিয়ারা। কালো টাকা সাদা করার জন্য তারা লাস ভেগাসে প্রচুর টাকা ইনভেস্ট করতে শুরু করে। নির্মাণ শ্রমিকদের আনন্দ ফুর্তির জন্য গড়ে তোলে একের পর এক ক্যাসিনো আর থিয়েটার। 50-এর দশকের পর থেকে মাফিয়াদের পাশাপাশি অনেক ধনী ব্যবসায়ীও ভেগাসের হোটেল এবং ক্যাসিনোগুলোতে অর্থ বিনিয়োগ শুরু করে। কারণ আনন্দ ফুর্তির অবাধ স্বাধীনতা, বৈধ জুয়া এবং অন্যান্য অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের কারণে মশহুর লাস ভেগাসের নাম ততদিনে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। একসময়ের জনমানবহীন মরুভূমি এখন ভীষণ ব্যস্ত। ঘুম নেই তার চোখে, রাত ছাড়িয়ে ভোর হয়, তবুও জুয়ারিরা ঠাঁই বসে থাকে জুয়ার টেবিল কিংবা স্লট মেশিনের সামনে। এভাবেই প্রতিদিন কোটি কোটি ডলারের জুয়া চলে এই শহরে। জুয়ার জন্য বিখ্যাত হলেও সব মানুষই যে এখানে জুয়া খেলতে আসে তা কিন্তু নয়। এক সমীক্ষায় দেখা গেছে মোট পর্যটকের মাত্র 17% আসে ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। তবে এখানে আসার পর 73% লোক জুয়ায় জড়িয়ে পড়ে। আমার কাছে মনে হয়েছে এর অন্যতম কারণ হোটেল বা ক্যাসিনো ছাড়াও ভেগাসের এয়ারপোর্ট, সুপারমার্কেট, রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন থেকে শুরু করে প্রায় সব জায়গাতে বসানো স্লট মেশিন, যেগুলো সাধারণ মানুষকে প্ররোচিত করে জুয়া খেলার জন্য। তাই বেশিরভাগ পর্যটক শখের বসে অন্তত একবার জুয়ার টেবিলে বসে যান। মেলিনা তো প্রথম দিন ভিডিও গেম মনে করে স্লট মেশিনে বসার জন্য জোরাজোরি করছিল। পরে তাকে বুঝিয়ে বলা হলো এগুলি বড়দের ভিডিও গেম, বড়রা খেলে। লাস ভেগাস রিভিউ জার্নাল নামে বিখ্যাত এক পত্রিকায় 13 মার্চ 1980 সালে একটি খবর প্রকাশিত হয়েছিল যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। এটা সেদিনের পত্রিকার নিউজ কাটিং। ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন তিনি ছিলেন একটি হসপিটালের নার্স, নাম জেনি অ্যাডামস। পুলিশি তদন্তে উঠে এসেছে বাজিতে জেতার জন্য তিনি একজন রোগীকে হত্যা করেছিলেন। আরও জানা গেছে লাস ভেগাস হসপিটালের কর্মীরা প্রায়ই রোগীদের উপর বাজি ধরতেন কে কখন মারা যাবে এসব নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার লোকেরা কী ভয়ানকভাবে জুয়ায় আসক্ত ছিল। ভেগাসের রাস্তাঘাট সবসময় প্রাণবন্ত, সবাই পার্টি মোড়ে থাকে, দিন রাতের কোনো হিসেব নেই। রাস্তার দুপাশে সাউন্ড সিস্টেমে চলতে থাকে ধুমধাড়াক্কা মিউজিক। সকালে হোটেল থেকে বেরিয়ে বাফেলো ওয়াইল্ড উইংস নামে একটি রেস্টুরেন্টে খেতে এসেছে। গত দু একদিন যাবৎ এখানেই খাচ্ছে কারণ এদের খাবারের দাম তুলনামূলক কম। এটা ছাড়াও আরও কয়েকটি রেস্টুরেন্টে খেয়েছে, তবে সেগুলোতে খাবারের দাম একটু বেশি, $20 থেকে $30 নিচে এক বেলা খাওয়া যায় না। আমরা মাত্র কয়েকদিনের জন্য এসেছি ভেগাসে, তাই বাংলা খাবার বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ করিনি, এসব জাঙ্ক ফুড খেয়ে দিন কাটিয়ে দিচ্ছি। লাস ভেগাসের মূল আকর্ষণ 7 কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ। এটা এই শহরের প্রধান সড়ক। স্ট্রিপের দুপাশে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনো। এক একটি হোটেল যেন এক একটি ছোটোখাটো শহর। স্ট্রিপে হাঁটতে হাঁটতে আমরা কয়েকটি বিলাসবহুল হোটেলে ঢুকেছিলাম, তার মধ্যে একটির নাম ভেনিসিয়ান রিসর্ট। পুরো হোটেলের ভিতরে ইটালির ভেনিস শহরের একটি আমেজ তৈরি করা হয়েছে। ভেনিসের খালের মতো এই হোটেলে কৃত্রিম খালে ট্যুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক ধরনের নৌকা যার নাম গন্ডোলা। গন্ডোলার মাঝে আবার গানও গাইছে। উপরের আকাশটাকে দেখে কি মনে হচ্ছে? আপনারা যা ভাবছেন তা কিন্তু নয়। এই নীল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘ সবই কৃত্রিম। প্রথমে এটাকে আমি সত্যি সত্যি আকাশ ভেবেছি। আমাদের হোটেলের উল্টো দিকে সিজার্স প্যালেস নামে আরও একটি হোটেলে গিয়েছিলাম। ভেনিসিয়ানের চেয়েও বড় এই হোটেল। জুলিয়াস সিজারের সময়ের রোমান সভ্যতার থিমে তৈরি হয়েছে হোটেলটি। এখানেও বিশাল ছাদ জুড়ে কৃত্রিম আকাশ, প্রাচীন রোমের স্থাপত্য রীতিতে তৈরি দোকানপাট,
শোরুম, খোলা চত্বরের মাঝখানে ফাউন্টেন অফ দ্য গডস, এসব দেখতে দেখতে একসময় মনে হলো আমরা রোমের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। লাস ভেগাসের বেশিরভাগ অভিজাত হোটেল এরকম এক একটি থিমে তৈরি। যেমন প্যারিস হোটেলের সামনে আছে বিশাল আইফেল টাওয়ার, লুক্সর হোটেলের সামনে আছে পিরামিড, এরকম আরও অনেক থিমেটিক হোটেল ছড়িয়ে আছে পুরো লাস ভেগাসে। অনেক হোটেলের সামনে আবার নানা রকম শো প্রদর্শিত হয়, পর্যটকরা সেগুলো ফ্রি উপভোগ করতে পারেন। করোনার কারণে বেশিরভাগ হোটেল তাদের সেসব প্রদর্শনী বন্ধ রেখেছে, তবে বেলাজিও হোটেলের ফাউন্টেন শো এখনও চালু আছে। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্দিষ্ট বিরতির পর চলতে থাকে আলোর ফোয়ারা। বেলাজিও লাস ভেগাসের বিখ্যাত হোটেলগুলোর মধ্যে অন্যতম। অ্যাডাল্ট এন্টারটেইনমেন্টের পাশাপাশি লাস ভেগাসে বাচ্চাদের জন্যও কম কিছু নেই, তাই অনেকেই এখানে ফ্যামিলি সহ বেড়াতে আসেন। সিঙ্গাপুর এবং নেপালে দেখেছি বাচ্চাদের নিয়ে ক্যাসিনো, বার এগুলোর ধারে কাছেও যাওয়া যায় না। ভেগাসে এসবের কোনো বাধা নেই, সবই উন্মুক্ত। মেলিনাকে নিয়ে M&M-এর একটি শোরুমে এসেছি। ট্যাবলেটের মতো দেখতে এই চকলেটগুলো তার খুব পছন্দ। চকলেটের রাজ্যে ঢুকতে পেরে সে দারুণ অভিভূত। M&M-এর পাশেই কোকাকোলা বিল্ডিং। বিল্ডিংয়ের সামনে পাঁচতলা সমান কোকের বোতল। ভেতরে গিয়ে দেখলাম কোকের কিছু স্পেশাল প্রোডাক্ট এবং নানা রকম সুভেনির আইটেম। আমেরিকার অন্যান্য শহরের মতো লাস ভেগাসেও অ্যালকোহলের ছড়াছড়ি, তবে পরিবেশনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে এখানে। যেমন ফ্যাট টুয়েসডে নামক এসব দোকানে লম্বা প্লাস্টিক টিউবে বিক্রি হয় ফ্রোজেন ককটেল, সবাই লাইন ধরে কিনে। আবার এখানে দেখুন ককটেল তৈরি করছে একটি রোবট। লস অ্যাঞ্জেলসের মতো লাস ভেগাসেও গাঁজা সেবন বৈধ। গাঁজা বিক্রির শোরুমগুলো দেখার মতো। এসব শোরুম থেকে ক্রেতারা পছন্দসই গাঁজা টেস্ট করে তারপর কিনতে পারেন। যেখানে না গেলে লাস ভেগাস ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে তার নাম ফ্রিমন্ট স্ট্রিট। ডাউনটাউনের এই জায়গা থেকেই মূলত জন্ম হয়েছে আজকের বিশ্বখ্যাত সিন সিটি লাস ভেগাসের। ভেগাসের প্রাচীন হোটেল, ক্যাসিনো এবং রেস্টুরেন্টগুলো ফ্রিমন্ট স্ট্রিটে অবস্থিত। জায়গাটি আমাদের হোটেল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, তাই সিটি বাসে চড়ে চলে এলাম ফ্রিমন্ট স্ট্রিটে। ফ্রিমন্ট স্ট্রিট জমে উঠতে আরও কিছুটা সময় লাগবে, অপেক্ষা করতে হবে সূর্য ডুবা পর্যন্ত। এই ফাঁকে চলুন সেই আজব রেস্টুরেন্টে খেয়ে আসি। রেস্টুরেন্টের নাম হার্ট অ্যাটাক গ্রিল। তাদের খাবারে ক্যালোরি, কোলেস্টেরল, চর্বি, চিনি এসব এত বেশি মাত্রায় থাকে যে নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি, তাই এই নাম দেয়া হয়েছে। রেস্টুরেন্টে ঢোকার আগে সবাই এই ওজন স্কেলে নিজেদের ওজন মেপে নেন, কারণ কারো ওজন 350 পাউন্ড বা 160 কেজির উপরে হলেই তার জন্য এখানে খাওয়া দাওয়া ফ্রি। আমরা তো ওই ওজনের ধারে কাছেও নেই, তবুও নিজেদেরকে একটু মেপে দেখলাম। মেলিনা আর আমি দুজন মিলে টেনে টুনে 200 পাউন্ড হয়েছি, মেলিসা সহ তিনজন মিলে 350 পাউন্ডের উপরে। সুতরাং ফ্রি খাওয়ার প্রশ্নই ওঠে না। চলুন ভেতরে যাই। হার্ট অ্যাটাক গ্রিল একটি হসপিটাল থিমের রেস্টুরেন্ট।
ডাক্তার এবং নার্স সেজে থাকা ওয়েটাররা এখানে খাবার পরিবেশন করেন। যারা খেতে আসেন তাদেরকে পরিয়ে দেওয়া হয় রোগীদের ড্রেস। আমরা হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, অনিয়ন রিং এবং ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেগুলোর মূল্য $34 বা $3,000 মতো। খাবার সার্ভ করার পর দেখা গেল পরিমাণ অনেক বেশি। তিনজনের বিকালের নাস্তা হিসেবে খেতে কষ্ট হয়ে যাবে, নষ্ট হবে খাবার। হার্ট অ্যাটাক গ্রিলের আরেকটি মজার বিষয় হচ্ছে খাবার নষ্ট করা যাবে না। কেউ নষ্ট করলে এরকম পানিশমেন্ট পেতে হবে। এটা অবশ্য সিরিয়াস কিছু নয়, ফান করার জন্যই করা হয়। মেলিনা খেতে চাচ্ছিল না, তাই এই ওয়েটার তাকে ভয় দেখাচ্ছে, না খেলে বাম্পে মার চলবে। বেচারি মেলিনা এখন অনিচ্ছা সত্ত্বেও খাচ্ছে। রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়েছিলাম একবার, ভেতরে নানা রকম ছবি আঁকা। ইউরিনাল প্যানের উপর আঁকা কমিকের কথাগুলো পড়ার চেষ্টা করুন। যাই হোক, খাওয়া দাওয়ার পরও আমাদের কিছু খাবার রয়ে গেছে, সেগুলো প্যাক করে নিয়েছি। কিন্তু খাবার নষ্টের দায়ে এবার পানিশমেন্ট পেতে হবে। কি আর করা, টাকা দিয়ে কিনে খেলাম, তার উপর মাইটাও ফ্রি পেলাম। ফ্রিমন্ট স্ট্রিটে গাড়ি চলে না, পুরো সোয়া 1 কিলোমিটার রাস্তাই ওয়াকিং স্ট্রিট। রাস্তার দুপাশে প্রাচীন হোটেল, ক্যাসিনো এবং বার। মাথার উপর ডিজিটাল প্যানেলে তৈরি ছাদ, সেখানে মিউজিকের তালে তালে ভেসে বেড়াচ্ছে নানা রকম ছবি। সারা রাস্তা জুড়ে স্ট্রিট পারফর্মারদের জায়গা করে দেওয়া হয়েছে। তাদের জন্য বরাদ্দ কালো বৃত্তের মধ্যে দাঁড়িয়ে বা বসে তারা তাদের নৈপুণ্য প্রদর্শন করে, বিনিময়ে টিপস পায়। দর্শনার্থীদের বিনোদনের জন্য স্ট্রিট পারফর্মারদের পাশাপাশি শহর কর্তৃপক্ষ এখানে কিছু স্টেজ স্থাপন করেছে, সেগুলোতে লাইভ মিউজিক এবং ডিজে হয়। এখানে প্রথম দেখলাম ডিস্ক জকিরা নিজে মিউজিক প্লে করেন, আবার সামনে এসে ডান্সও করেন। ডিজের পিছনে সাইনবোর্ডটা খেয়াল করুন, কি লেখা আছে, সিন সিটি সার্কাস। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, শহর কর্তৃপক্ষ নিজেরাই লাস ভেগাসকে পাপের শহর নামে পরিচিত করতে চাইছে। কিছু কিছু বার এবং রেস্টুরেন্টের সাইনবোর্ডেও সিন সিটি বা পাপের শহর লিখতে দেখেছি। বৃদ্ধ এই ভদ্রলোকের কাণ্ড দেখুন, স্টেজের সামনে একটি প্লে কার্ড নিয়ে বসে আছেন, সেটাতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামের একটি অর্থ লিখেছেন মজা করে, বিগেস্ট ইডিয়ট ডেমোক্র্যাটস এভার নমিনেটেড। বুঝতেই পারছেন এসব শুধু আমেরিকাতেই সম্ভব। আশা করি ট্রাম্প সমর্থকদের কাছ থেকে তিনি ভালো টিপস পাবেন। লাস ভেগাসের প্রথম দিককার হোটেল এবং ক্যাসিনো, গোল্ডেন গেট এবং গোল্ডেন নাগেটের সামনে ঘুরে ফিরে আবার স্ট্রিট পারফর্মারদের কাছে চলে এলাম। আমরা 3 ঘন্টার মতো ছিলাম ফ্রিমন্ট স্ট্রিটে। আসলে এখানে এলে কোন দিকে সময় গড়িয়ে যায় বোঝা মুশকিল।
রাত বাড়ছে, স্বাভাবিকভাবে মানুষের ভিড়ও বাড়ছে, কাজেই আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়। মোহনীয় সুন্দর জৌলুসপূর্ণ এই শহরের বিপরীত চিত্র কিন্তু খুবই করুণ। লাস ভেগাস স্ট্রিপের নিচে আছে একটি স্টর্ম টানেল বা ড্রেন, ভারী বৃষ্টিপাত বা বন্যার পানি নিষ্কাশনের জন্য তৈরি হয়েছে এই টানেল, আর এখানেই বাস করেন শত শত হোমলেস অসহায় মানুষ। তারা মূলত গৃহহীন, স্বল্প আয়ের দিনমজুর, ভিক্ষুক এবং নেশাগ্রস্ত। এদের অনেকেই বিছানা, ওয়ার্ড্রোব, বইয়ের তাক এসব দিয়ে নিজেদের থাকার জায়গা সাজিয়ে রাখেন ড্রেনের ভিতর। মাঝে মধ্যে পানির তোড়ে ভেসে যায় তাদের কষ্টে গড়া সংসার। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন লাস ভেগাসকে কেন পাপের শহর নামে ডাকা হয়। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দেশ, ফ্লাইট, হোটেল কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।